আসসালামু আলাইকুম। এখানে চার পিস দারুচিনি, তিনটা তেজপাতা, ছয় সাতটা এলাচি এবং নিয়ে নিয়েছি এক চিমটি জিরা, নিয়ে নিয়েছি কয়েকটা আস্ত গোলমরিচ। এখন আমি এখানে দুই কাপ পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে তেলের মধ্যে হাফ কাপ তেল নিয়েছি, তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে ব্রাউন কালার করে ফেলব। এখানে আমি দুই টেবিল চামচ আদা যোগ করলাম, দুই টেবিল চামচ রসুন যোগ করে নিলাম এবং সামান্য পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষতে দেব। এখন আমি একটা বাটিতে দুই চা চামচ হলুদ গুঁড়া নিয়ে নিলাম, এর সাথে অ্যাড করব দেড় চা চামচ মরিচের গুঁড়া। এখন এই মশলাটাকে আমি সাথে অ্যাড করব দুই চামচ জিরা গুঁড়া, দুই চামচ ধনিয়া গুঁড়া এবং এটাকে পানি দিয়ে আমি মশলাটাকে মিক্স করে রাখব। এবং এই পর্যায়ে যখন আমার আদা রসুনটা কষানো হয়ে যাবে তখন আমি এই মিক্স মশলাটা দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে কষাবো পানি দিয়ে। তো যখন এরকম কষাতে হবে, যখন একবারে পানিটা চলে গিয়ে উপর দিয়ে তেল তেল চলে আসবে, অনেকটা এই পর্যায়ে তেল তেল চলে আসবে, তো তখন মনে হবে যে আমার কষানোটা কমপ্লিট। তো যখন আমার কষানো কমপ্লিট হয়ে যাবে একবারে ভালোভাবে আমি নেড়ে দিতে হবে যাতে নিচ দিক দিয়ে লেগে না যায়। সেক্ষেত্রে আমি খুব ভালোভাবে নেড়ে এই দেশি মোরগটাকে এর মধ্যে দিয়ে দেবো। এটা খুব শক্ত হয়, এখানে দেড় কেজি মাংস আছে, এটার সাথে আমি আলু অ্যাড করব। কিন্তু প্রথমে আমি মাংসটাকে খুব ভালোভাবে কষাবো মিডিয়াম আছে। এই তো যখন আমার মাংস থেকে পানি ছেড়ে খুব ভালোভাবে কষানো হয়ে যাবে এবং পানিটাও চলে যাবে, সে পর্যায়ে আমি এটার সাথে চারটে আলু অ্যাড করব। এই মোরগ, দেশি মোরগ খুব শক্ত হয়, তো আমি আলুটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব, যতটুকু পানি আমি চাই। তো একবারে ঝোল বাড়িয়ে দিয়ে দিলাম, এখন আমি এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো এবং বলক আসা মিডিয়াম আছে রান্না করবো মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার দেশি মোরগ রান্না। আমি বাটিতে নিয়ে নিয়েছি, উপর দিয়ে একটু বেরেস্তা দিয়ে পরিবেশন করেছি। তো আপনারা রান্না করে আমাকে জানাবেন কেমন লাগলো এবং আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।